हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबा केमन आछो? आमिओ खूब भालो आछि। देखो तुम्हारे जोन्नो निये चले एसेछि आमि आर एकटा नतून भिडियो निये। देखो एखन बाजे सकाल 8টা আর আমার মেয়েরা ওই দেখো মশারির ভেতর ঘুটুর ঘুটুর করছে। ঘুটুর ঘুটুর না মানে শুয়ে এপাশ ওপাশ করছে, ওরা কিন্তু ঘুমাচ্ছে। আমি দেখো আমার ছোট কন্যা ঘুমাচ্ছে, হাত পা ছড়িয়ে এদিক ওদিক পাশ ওপাশ ই করে ঘুমাচ্ছে। দেখো আর ওই দেখো বড়জন ঘুমাচ্ছে। তো অনেকক্ষণ ধরে ওকে ডাকছি আমি, ওঠ সোনা ওঠ মাম্মা ওঠ, উঠে না। আবার আমি ঢেকে ঢুকে দেখো আদর করে ওকে আবার চলে যাচ্ছি, আমি ডাকছি ওকে তাও উঠছে না। তাই দেখো আমার বাড়ির মালিক কি করছে, দেখো এদিকে ঘুরছে একবার, ওদিকে ঘুরছে একবার, আবার পর্দাটা খুলবে। এপাশে পর্দাটা আমি তাড়াতাড়ি সহজে খুলতে চাই না, কারণ এদিক দিয়ে খুব হাওয়া আসে, কুয়াশাটাও ঢোকে। তার জন্য এপাশে পর্দাটা একটু আমি দেরি করেই খুলি। বাকি কিন্তু আমার ঘরে কাজবাজ কিন্তু সব হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছনা টিছনা। এই ঘরে বিছনাটাই শুধু তোলা হয়নি, ওই ঘরে বিছানা তোলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আরে দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি। এতদিন তোমাদের কাউকে আমি দেখাইনি আমার শাশুড়িকে, কারণ ওনার শরীর ভালো না, উনি বাথরুমে পড়ে গিয়ে ওনার পা ভেঙে গেছে, তার জন্য দেখাতে পারছিলাম না তোমাদেরকে। আজকে উনি একটু একটু হেঁটে লাঠি ধরে ধরে হেঁটে এসে এই ঘরে এসে এই ঝুড়িটাকে পরিষ্কার করছে। ওখানটা হাবি যাবি অথচ ওষুধ খায়, সেই ওষুধের খাপ ঠাপ পুরো ভর্তি হয়েছিল। তো উনি বললো যে তুমি তো এদিকে করছো, তো আমি অনেকটা গুছিয়ে দিচ্ছি, তুমি একটু নামিয়ে দাও। তো আমার বর ওটাকে নামিয়ে দিয়েছে আর উনি গুছিয়ে নিচ্ছে ওটাকে। আরে দেখো এখানে যে পর্দাটা দেওয়া থাকে না, ওটা একটা লোহার ইয়ের মধ্যে আংটার মধ্যে বাঁধানো থাকে, তো ওটা খুলে গেছিলো, ওটা আমার বর ঠিক করে দিল। আরে দেখো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, এই দেখো এখন উঠে এসছে ঝুঁটিটা নিয়ে, মাথায় একটা ঝুঁটি বেঁধে দিচ্ছে, ওটা শুধু সোজাই হয়ে থাকছে, খাড়া হয়ে থাকছে, ওটা আর বসছে না। আরে দেখো আমার ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। আর ওই দেখো ওগুলো কে বলো তো, ওগুলো এসছে এর আগে, ও সেই ভিডিওটা একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ওই ভিডিওটা দেখেছিলাম যে আমাদের পোস্ট বসিয়ে দিয়ে গেছে, সেই পোস্টে লাইট লাগাতে এসছে, আজকে লাইট লাগিয়ে দিয়ে গেছে। আর দেখো এই ঘরে বিছানা, আমার মেয়েরা উঠে পড়েছে, ওই ঘরে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, এখন চলে এসেছি আমি ঘরটা মুছে নিতে। তো ঘরটা দেখো লাঠি দিয়ে মুছে নিচ্ছি আমি। হ্যাঁ দেখো ঘর মুছে এখন আমি এই সাইডটাতেও, তখন আগে আমি ঝাড় দেওয়া হয়ে গেছিলো কিন্তু এই সাইডটা ধোয়ানো হয়নি, যেহেতু কুকুরগুলো সারা রাত এখানে ঘোরাফেরা করে, তার জন্য এখানটা জল দিয়ে ডেলি ঝেড়ে নিই। এখানটা ঝাড় দেওয়ার পরে আমার যখন ঘরটা মোছা হয়ে যায় তখন একবারে জল দিয়ে ধুয়ে নিই। দেখো আমার এখানটা ধোয়াও কমপ্লিট হয়ে গেছে। আমি দেখো চলে এসেছি, আমার চানদান কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি সকালের টিফিন নিয়ে। তো শীতকালে সকালবেলা যদি গরম গরম ভাত টমেটো ভাতে আলু ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে আর ঘি দিয়ে
খাওয়া হয় তাহলে খাবারটা কিন্তু একদম জমে যায়। সকালে খাবারটা আমাদের আজকে খুব সুন্দর হয়েছে। আর দেখো আলু ভাতটা আমি মেখে নিচ্ছি। আর ওই ভাতের সাথে খাওয়ার জন্য আলু আর কাঁচা টমেটো দিয়েছিলাম। কাঁচা টমেটো দিয়ে আলুটাকে মাখলে কিন্তু আলু ভাতটা খেতে খুব সুন্দর লাগে। তার সাথে যদি একটু পেঁয়াজ লঙ্কা ভেজে নেওয়া যায় ওটা খেতে আরও সুন্দর লাগে। দেখো আমি আলু ভাতটা আমি মেখে নিচ্ছি। তো দেখো এই জায়গাটা আমি ভয়েস এমনি দিতেই পারতাম কিন্তু দিতে পারিনি, কারণ আমার বাড়িতে আমার বাবা গান শুনছিলো, গান শুনলে ভিডিওতে কপিরাইট মেরে দিত, তার জন্য ভয়েস দিতে হচ্ছে পরে। দেখো আলু ভাতটা মেখে আমার মেয়েকে ছোটো মেয়েকে খাইয়ে নেবো। বড়জনকে দিয়ে দিলেও একা খেয়ে নিতে পারে, ছোটোজনকে একা দিলেও খেতে পারে কিন্তু ছড়িয়েছে যে অর্ধেক খাবে অর্ধেক খাবে না, ওর জন্য আমাকে খাইয়ে দিতে হয়। দেখো আলু ভাতটা আমি মেখে নিই। আলু ভাতটা দেখো, আলু ভাতটা দেখেই তোমাদের খেতে ইচ্ছা করবে একদম। সকালে খাবারটা আজকে কিন্তু খুব দারুণ ছিল, ঘি তার সাথে লঙ্কা আর এরকম টমেটো দিয়ে আলু দিয়ে ভাত মাখা, দারুণ দারুণ। আর ওটা হচ্ছে আমার পরের খাবার, ওকে ডাল দিয়ে দিচ্ছি, ও আবার শুকনো শুকনো খেতে পারে না, তার জন্য আগের দিনে ডাল ছিল সেই ডাল দিয়ে খাবে। আর এটা আমার বড় মেয়ের খাবার, এটা হচ্ছে আমার ছোটো কন্যার খাবার। দেখো ওকে আমি খাইয়ে নিই, আমি দেখতে থাকো। ওই দেখো ওর খাবার নিয়ে চলে এসেছে, ঘি দিয়ে লবণ দিয়ে আলু সেদ্ধ দিয়ে। আর ঘি হলে ওর আর কোনো কিছু লাগে না, ও ঘি একদম সারাদিন, ওকে ঘি ডিব্বা দিয়ে বসিয়ে দাও, ও সারাদিন ঘি খাবে, আর কিছু লাগবে না, মাছ মাংস ডিম কিচ্ছু লাগবে না। ও ঘি দুধ একটু ফল এইসব জিনিসগুলো খুব ভালো খায়। দেখো খাইয়ে যদি দিই তাহলে ভাত কটা খাবে, নয় তো ছড়িয়ে ছিটিয়ে রেখে অর্ধেক খাবে অর্ধেক খাবে না এরকম ফেলে রেখে চলে যাবে। দুপুর দুটো, এখন আমি চলে আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য। সকাল থেকে কাজের জন্য তোমাদের সামনে আমি আসতে পারিনি, ভিডিওটাই শুধু দেখিয়ে গেছি। তো এখন দেখো আমার মশারি টশারি টানানো হয়ে গেছে, আমি বিছানার মধ্যে লেপের তলায় শুয়ে গেছি, লেপ টেপ গায়ে দিয়ে বসে রয়েছি ভিডিওটা শেষ করার জন্য। ভিডিওটা শেষ করে তারপর একটু আমি রেস্ট নেবো, তারপর বিকেলে মেয়ের নাচের ক্লাস আছে সেখানে যেতে হবে। তার জন্য ভিডিওটা দেখো তোমরা কেমন লাগছে, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা বলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটাকে। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমারও ভালো লাগবে ভিডিওটা করতে, আমি আরও নতুন নতুন ভিডিও দিতে তোমাদের কাছে অনুপ্রাণিত হতে পারবো। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি রইল, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা। আজকের মতো ভিডিওটা এইটুকুনি।